ভালো নির্বাচন হবে না এমনটি ধারণা করছে আন্তর্জাতিক মহল। তাদের সঙ্গে তার সম্পর্কটা কেমন যাচ্ছে এটি আওয়ামী লীগের যারা একেবারে কিসিং ক্যাবিনেটের লোক তারা খুব ভালো করে জানেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ এবং আমেরিকা। অটোমেটিক্যালি বাংলাদেশের সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠিত করার জন্য সরকারকে বিভিন্নভাবে চাপে ফেলতে বিভিন্ন ভিসে নিষেধাজ্ঞা, মার্কিন স্যাংশন বিভিন্নভাবে কিন্তু সরকারের ওপর চাপ প্রয়োগ করেছে। কিন্তু সরকারকে ভিসা নিষেধাজ্ঞা বা কোনো স্যাংশন দিয়ে কোনোভাবেই কিন্তু দমানো সম্ভব হচ্ছে না, বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরের বেশে কিন্তু তাদেরকে বারবার প্রতিহত করে যাচ্ছেন। তো এই বিষয়ে ভয়ঙ্কর কিছু তথ্য আমরা জানবো মোস্তফা ফেরুজ ভাইয়ের কাছ থেকে। তাহলে জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বীরকর প্রতিবাদে কি করতে যাচ্ছে, আসুন বিস্তারিত জানবো তার ভিডিওতে। সো যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে। ভালো নির্বাচন হবে না এমনটি ধারণা করছে আন্তর্জাতিক মহল। এম সাখাওয়াত হোসেন সবাই জানেন, তিনি নির্বাচন বিশ্লেষক, সাবেক নির্বাচন কমিশনার এবং সাবেক সামরিক কর্মকর্তা, এবং একই সঙ্গে তিনি SIPG-র সিনিয়র রিসার্চ ফেলো। যারা এম সাখাওয়াত হোসেনকে চেনেন তারা জানেন যে তিনি বিভিন্ন টক শোতে লেখালেখিতে খুবই সোচ্চার থাকেন, প্রতিদিনই কথা বলেন, এবং এই কথা বলার মূল লক্ষ্যটাই থাকে যে দেশে যাতে একটি সুন্দর ভালো নির্বাচন হয়, সেই লক্ষ্যে তার অবস্থান থেকে যতটা বলার পরামর্শ দেয়া সেগুলো তিনি অব্যাহতভাবে করে যাচ্ছেন। তিনি বিতর্কে জড়ান না, কিন্তু তিনি তার নিজের বক্তব্যটা খুব স্পষ্ট করে জানান দেন। তো এখন তিনি এ বিষয়ে একটি অভিমত দিয়েছেন, সেটি আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। নির্বাচন কমিশন এখন অসহায়, তাদের কিছু করণীয় নেই, তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যেতে পারবে না, কমিশনের একমাত্র উপায় হচ্ছে একতরফা নির্বাচন করব না এমনটি বলা। তবে নির্বাচনের জন্য কমিশন নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে যে কমিশনই নির্বাচন করবে সেটা তাদের জন্য ক্রেডিট হবে না, বরং ডিসক্রেডিটেড, অর্থাৎ দুর্নামের ভাগিদার হওয়া। কিন্তু তারা বলতে পারে তাদের কি করণীয় আছে। নৈতিকভাবে নির্বাচন কমিশনের অবশ্যই করণীয় আছে, কিন্তু আইনগতভাবে করণীয় নেই, এটা আমরা বাইরে থেকে বলতে পারি। তবে যারা দায়িত্বে আছেন তাদের সীমাবদ্ধতাও আছে, আর সিদ্ধান্ত তো সরকারকে নিতে হবে। ভালো নির্বাচন হবে না এমন একটি ধারণা ইতিমধ্যে নিয়ে নিয়েছে আন্তর্জাতিক কমিউনিটি। নির্বাচন যেভাবে হওয়ার কথা গত দুই নির্বাচন যে ওইভাবে ভালো হয়নি, এবার যে ভালো হবে তার নিশ্চয়তা তো সরকার জনগণকে রাজনৈতিক দলগুলোকে দিতে পারছে না। তাই ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে পর্যবেক্ষক দল পাঠাবে না। যদি সরকার এভাবে নির্বাচন করে ফেলে তাহলে সেটা হবে আরেকটি একতরফা নির্বাচন, যেটা সবাই বলছে। ইতিমধ্যে আমরা আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছি, নিষেধাজ্ঞা নিয়ে নানা তালিকা ঘুরে বেড়াচ্ছে। এরপরও যদি গ্রহণযোগ্য নির্বাচন না হয়, যেখানে বহু দল এবং প্রধান বড় রাজনৈতিক শক্তি যাদের সরকার গঠনের ক্ষমতা আছে তারা অংশ না নেয়, এটা পরিষ্কার, বিএনপিকে লক্ষ্য করে তিনি বলছেন, তাহলে সেই নির্বাচন স্বীকৃতি পাবে না, বরং অন্য রকমের কোনো নিষেধাজ্ঞা আসতে পারে, এটা আমার ধারণা। দেখেন তার মানে কি, নিষেধাজ্ঞা কিন্তু শেষ হয়ে যায়নি। ওনার মতন একজন বিচক্ষণ লোক, অনেক অভিজ্ঞতা যারা আছেন, তিনি বলছেন যে বরং অন্য রকমের নিষেধাজ্ঞা আসতে পারে, এটা আমার ধারণা। তিনি নিশ্চিত করছে না, কিন্তু একটা ধারণা দিচ্ছেন তার অভিজ্ঞতার আলোকে। আরেকটা কথা, বিদেশি পর্যবেক্ষক মানেই যে ভালো নির্বাচন হবে, চুরি হবে না এমন তো নয়, তারা আসেন পুরো পরিস্থিতি দেখতে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আমাদের দেশে আসছেন 1990 সালের পর থেকে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আবার বলছেন এই পর্যবেক্ষণ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমেরিকায় পর্যবেক্ষকরা যায় না, ব্রিটেনে যায় না, ভারতেও আসে না। তো বাংলাদেশের নির্বাচন ভারত, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতন পর্যায়ে উন্নীত হয়েছে, এটা মানে কোনো পাগলও বলবে না।
তিনি কেন বললেন আমার এটা বোধগম্য না, খেয়াল রাখা দরকার। ব্রিগেডিয়ার স্বাগতার সাকোয়াত বলছেন যে নির্বাচনে ভোট দেওয়াও মানবাধিকার, নির্বাচন আন্তর্জাতিক মান বজায় রেখে করতে হবে, যেখানে সবাইকে সমান সুযোগ দিতে হবে, যা সরকার ও নির্বাচন কমিশন নিশ্চিত করবে। আমাদের এখানে বিদেশি পর্যবেক্ষক যারা আসেন তারা দেখতে চান আন্তর্জাতিক মান আমরা কতটা বজায় রাখতে পারছি, কতটা পারছি না। তাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আন্তর্জাতিক কমিউনিটি নির্বাচন যেভাবে দেখবে সেটা বড় বিষয় হয়ে দাঁড়ায়, যার কারণে কিন্তু গত দুটি নির্বাচন 14 এবং 18 কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় বলতে আমি পশ্চিমাদের বলছি, আমি চীন রাশিয়া বা ভারতের কথা বলছি না। ইউরোপীয় ইউনিয়ন পাক নির্বাচন পর্যবেক্ষক দল 3 মাস আগে এসেছিল, এখানে আসার পর তারা মামলা আইন আদালত সব কিছু দেখেছে, অংশীজনদের সঙ্গে আলাপ করেছে, সব মিলিয়ে তারা একটি অ্যাসেসমেন্ট মূল্যায়ন করে বলেছে বাংলাদেশে ভালো নির্বাচনের লক্ষণ নেই, তারা এখানে পূর্ণাঙ্গ দল পাঠাবে না, অর্থাৎ এই ধরনের নির্বাচন পর্যবেক্ষণে ইউ বাজেট দেবে না। স্বাভাবিকভাবে তাদের পর্যবেক্ষণ রিপোর্ট যদি ভালো না হয় তাহলে ইউরোপীয় ইউনিয়ন কেন বাজেট দেবে, এই বাজেট তো জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকাকে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। আচ্ছা, আমাদের দেশে মূলত নির্বাচন পর্যবেক্ষণে আসে ইউর বড় দল, জাতিসংঘের একটি ছোট দল, কমনওয়েলথের দল, এশিয়ার দুটি সংস্থা এবং যুক্তরাষ্ট্র থেকে আসে। কিন্তু ইউর নীতি ও যুক্তরাষ্ট্রের নীতির মধ্যে খুব একটা পার্থক্য নেই, ইউ যে কারণে আসছে না, এবং যুক্তরাষ্ট্র যদি এসে দেখে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পরও কোনো পরিবর্তন হয়নি তাহলে তারা কি আসবে? অর্থাৎ আগাম কিন্তু তিনি বলছেন যে তাদেরও একটা টিম 7 তারিখে আসবে, 7ই অক্টোবর। তো ওরা যদি এসে দেখার পর যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হলো তারপরেও মানে সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলো যে সবাই মিলিতভাবে একটা ভালো নির্বাচন করবে তার কোনো লক্ষ্য নেই, তাহলে কি তারা পাঠাবে? পাঠাবে না। ওই ইউরোপীয় ইউনিয়নের মতনই তারাও কিন্তু একই সিদ্ধান্ত নেবে। আচ্ছা, তাদের একটি অগ্রবর্তী দল আসছে যারা পরিস্থিতি দেখে প্রতিবেদন দেবে, তারপর তারপর কি আসবে এই প্রশ্নটা রেখে। তো ভিডিওটি আমরা মোস্তফা ফেরোজ ভাইয়ের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা সরাসরি গোলাম মওলানা রনি স্যারের কাছ থেকে এই সরকারের বর্তমান অবস্থা, মার্কিন ভিসে নিষেধাজ্ঞা এবং এই নীতিতে কি সরকার দুর্বলতা প্রকাশ করবে নাকি বীরের বেশেই যেভাবে প্রতিহত করে যাচ্ছেন আমেরিকাকে ঠিক সেভাবেই করে যাবেন, আসুন বিস্তারিত জানবো এই ভিডিওতে। একটার পর একটা আপদ এবং বিপদ আওয়ামী লীগকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরছে। আপনারা যারা প্রকৃতির আইন বা ল অফ ন্যাচার নিয়ে চিন্তা ভাবনা করেন, অনেকে এটিকে নিয়তি বলেন, অনেকে এটিকে কর্মফল বলেন, অনেকে এটিকে বিদায় ঘন্টা বলেন। অর্থাৎ নিয়তি যখন কাউকে ডাকতে থাকে তখন পৃথিবীর কোনো অঙ্ক কাজে আসে না, কোনো চেষ্টা ফল ফল আনে না, নিষ্ফল এবং নিষ্কর্ম চেষ্টা মানুষকে তার নিয়তির দিকে টেনে নিয়ে যায়। তা আওয়ামী লীগের ক্ষমতার একেবারে শেষ সময়টিতে তাদের কাছে 3টি অপশন রয়েছে। প্রথম অপশনটি হল যে তাদের বিরোধী পক্ষ যে বিষয়টি চাচ্ছে, প্লাস দেশের যারা সাধারণ মানুষ যে জিনিসটি কামনা করছে সে অনুযায়ী একটি তত্ত্বাবধায়ক সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য যে কোনো ফর্মে গঠিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো এবং নিজেদের যে উন্নয়ন, উন্নয়নের বুলি অথবা নিজেদের যে গণতান্ত্রিক শক্তি অথবা নিজেদের যে সাংগঠনিক শক্তি যাই বলুন না কেন এগুলোর উপর নির্ভর করে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশগ্রহণ করে আবার ক্ষমতায় ফিরে আসা অথবা ক্ষমতা থেকে যদি চলে যায় সেটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো বিগত দিনগুলোর মতো তারা একটি সাজানো, একটি পাতানো, একটি অনাকাঙ্ক্ষিত, একটি নিন্দিত, একটি ঘৃণিত নির্বাচন অনুষ্ঠান করবে এবং সেই নির্বাচনকে
আঁকড়ে ধরে নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে তারা যতদিন আছে থাকা যায় ততদিন ক্ষমতায় থাকবে। তিন নম্বর তাদের যে অপশন সেটি হলো যে দেশি এবং বিদেশি চাপ, গণ অভ্যুত্থান, বিব্রতকর পরিস্থিতি, অবমাননাকর পরিস্থিতি, অসন্তোষ ইত্যাদি অনিশ্চয়তার মধ্যে তারা তাদের নৌকা চালিয়ে দেবে এবং নৌকা চালিয়ে দিয়ে তারা চোখ বুজে থাকবে যেদিকে নৌকা যায়, স্রোত যেদিকে নিয়ে যায়, যে ঘাটে থামায় কোনো রকম আপত্তি নেই। সেই ঘাট শ্মশান ঘাট হোক, ফসলের মাঠ হোক, কিংবা সেটি এক টান দিয়ে তাদেরকে বঙ্গোপসাগরে নিয়ে যাক, অথবা আগুন মুখা নদীর যে মধ্যেখানে যে জ্বালামুখ তৈরি হয়ে আছে, যেখানে প্রচণ্ড ঘূর্ণি, যে জলের যে ঘূর্ণি যেটিকে আমরা ঘোল বলি আঞ্চলিক ভাষায়, সেটি সৃষ্টি হয় এবং সেখানে বড় বড় নৌকাগুলো অনায়াসে ডুবে যায়, সেরকম ঘূর্ণিবর্তের মধ্যে গিয়ে পড়া। এবং এখন আওয়ামী লীগ এই তিনটি অপশনের মধ্যে যে কোনটিতে পড়বে, কোনটিকে দিকে যাচ্ছে, এটি তাদের নিয়তি এই মুহূর্তের পরিবেশ এবং পরিস্থিতি তাদেরকে বলে দিচ্ছে। তারা যে ডালে পাড়া দিচ্ছে সে ডাল মচমচিয়ে ভেঙে যাচ্ছে, যেদিকে তাকাচ্ছে সেদিকে মুহূর্তের মধ্যে মরুভূমি সৃষ্টি হয়ে যাচ্ছে, যে সাগরে তারা হাত দিচ্ছে সে সাগরের পানি উধাও হয়ে যাচ্ছে, বন্ধুত্বের হাত নিয়ে কারো কাছে গেলে সে উল্টো দৌড় দিচ্ছে, আর শত্রুরা তাদের এই অবস্থা দেখে খুশির পর খুশি হচ্ছে। বাংলাদেশে তাদের সমপর্যায়ের যে সকল রাজনৈতিক প্রতিপক্ষ ছিল তাদের বিরুদ্ধে সাংগঠনিক শক্তি ব্যবহার না করে, রাজনৈতিক শক্তি ব্যবহার না করে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে তাদেরকে পরিপূর্ণভাবে নির্মূল, নির্বিষ এবং অনাগত দিনে এই তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু একটা করবে এরকম একটি অবস্থা হারিয়ে ফেলেছে। ফলে রাজনীতির যে শূন্যতা, সেই শূন্যতাতে এমন অজানা শক্তি, অজানা ভয়, অজানা আতঙ্ক বিরাজ করছে, কিলবিল কিলবিল করছে। এই কিলবিলের কোনটি যে এসে আওয়ামী লীগের উপর নিয়তির খেলা খেলবে এটি বোঝা যাচ্ছে না। আমরা এই অবস্থায় যেটি দেখছি সেটি হলো আওয়ামী লীগ সভানেত্রী, তিনি তার বয়োবৃদ্ধ শরীর নিয়ে রাষ্ট্রীয় অর্থ খরচ করে ক্রমাগত তিনি ঘুরে বেড়াচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, আমেরিকা যাচ্ছেন, তারপর দিল্লি যাচ্ছেন, দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন, মানে যে কোনোভাবে হোক আন্তর্জাতিক অঙ্গনটিকে এই মুহূর্তে আওয়ামী লীগ মনে করছে তাদের ক্ষমতায় থাকার মূল হাতিয়ার। তারা জনগণের ভোট, তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি জামাতের যে প্রতিযোগিতা, এসব কোনো কিছুকে তারা পাত্তা দিচ্ছে না বা নস্যি মনে করছে। তো সেক্ষেত্রে আমেরিকার মান ভাঙানো, কানাডাকে রাজি খুশি রাখা, ইউরোপীয় ইউনিয়নকে তাদের বাগে রাখা, ভারতকে তাদের পক্ষে রাখা, চীনকে নিরপেক্ষ রাখা, এরকম নানা রকম তারা প্ল্যান নিয়ে, পরিকল্পনা নিয়ে একটার পর একটা দৌড়ঝাঁপ তারা করে যাচ্ছেন। কিন্তু গত কয়েক মাসে তাদের একটি দৌড়ঝাঁপের মধ্যে ন্যূনতম একটি সফলতা এসছে, কিংবা সফলতা হাসি দেওয়ার মতো কোনো একটা পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এরকম ঘটনা আমরা দেখিনি। বরং সব ক্ষেত্রে সমালোচনা, সব ক্ষেত্রে ব্যর্থতা, সব ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতি, মানুষের মনের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে এক ধরনের করুণা সৃষ্টি করেছে, যে আহা এত বড় শক্তিশালী একটি দল কি বিপদে পড়েছে, কি চোরাবালির মধ্যে আটকে পড়েছে, অমুকের ভিসা নাই, অমুকের ভিসা দিচ্ছে না, এরকম নানা রকম গুজব আওয়ামী লীগকে মানে যাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে। প্রধানমন্ত্রী বিদেশে যাচ্ছেন, তার সাথে অমুক নাই কেন, তমুক নাই কেন, এবার অমুক গেলেন কেন, ওবার তমুক গেলেন কেন, এরকম নানা রকম বক্তব্য দেওয়া হল। তো ভিউয়ার্স, কিনা আমরা গোলাম মোল্লা রনি স্যারের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।